করিমগঞ্জে 4 কোটি টাকা ড্রাগস সহ আটক দুই। নেশা সামগ্রীর বিরুদ্ধে প্রশাসনের জোরদার অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে জেলার স্থানে স্থানে কিছুদিন অন্তর অন্তর ধরা পড়ছে সর্বনাশা ড্রাগস সহ পাচারকারীরা। গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ শহরের সন্নিকটে পোয়ামারে এলাকার 8 নম্বর অসম আগরতলা জাতীয় সড়কে নাকা চেকিং বসিয়ে শুক্রবার কাকভোরে বিপুল পরিমাণ ড্রাগস সহ এক গাড়ি চালককে আটক করে পুলিশ। পরে এতে জড়িত আরেকজনকে পাকড়াও করা হয়। এই অভিযান সম্পর্কে এসপি পার্থ প্রতিম দাস জানান, মিজোরাম থেকে কানিশাইলের উদ্দেশ্যে আসা AS-10F4531 নম্বরের একটি অল্ট্রো গাড়িতে তল্লাশি করলে গাড়ির বিভিন্ন গোপন খোপ থেকে 48টি সাবানের বাক্সে মোট 566 গ্রাম নেশাযুক্ত হেরোইন উদ্ধার হয়। এতে চালক খায়ের মোহাম্মদকে আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এদিন দ্বিতীয় অভিযানে ড্রাগসের মূল মালিক কানিশাইলের আবদুল্লাহ চৌধুরীকে আটক করা হয়। জব্দকৃত ড্রাগসের কালোবাজারি মূল্য 4 কোটি টাকার মতো হবে। ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে নিলাম বাজারে রেখে পরে সেখান থেকে সুযোগ বুঝে ধুবড়িতে পাচারের মতলবে ছিল পাচারকারীরা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নিজ থেকে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত জারি রেখেছে। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃতদের সদর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাতে একটা খবর পাইছিল যে এখন অল্টো গাড়ি ড্রাগস ক্যারি করে আইজলৰ পৰা কানিচাৰলৈকে আহে আহা আমি খবৰ পাইছিলোঁ। একৰ্ডিংলি আমি দুই তিনিটা নাকা চেক আমি পুট কৰিছিলোঁ নীলাম বজাৰ আৰু কোৱামৰা। তো আমি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত তাতে 4-5টা চিক্ৰেট চেম্বাৰ পাইছোঁ। এটা ডেশবৰ্ডৰ তলত, এটা চিটৰ তলত, এনেকৈ 4-5 জেগাত পাইছোঁ। তাত 48টা চফ্ট কেছে চব হিৰোইন ওলাইছে। টোটেল ৱেইট 567 গ্ৰাম। এতিয়া ধুবুৰী পিনে নিয়া বুলি আমি এতিয়া ইনিচিয়েলি গম পাইছোঁ। ধুবুৰী পিনে নিয়া প্লেন কৰি আছিলে। আমি প্ৰথমতে ড্ৰাইভাৰজনক এৰেষ্ট কৰিলোঁ, তেওঁৰ নাম আবুল খায়ৰ হয়। তেওঁ আমাক লিড কৰি পেলাই যোনে এইটো পইচা ইনভেষ্ট কৰিছিলে, আব্দুল্লাহ চৌধুৰী কানিচাইলৰ, তেওঁক আমি ঘৰৰ পৰা পিক আপ কৰিছোঁ। এতিয়া অলপ ইনিচিয়েল ইনভেষ্টিগেশ্যন কৰোঁতে গম পাইছোঁ যে তেওঁ বস্তুটো ধুবুৰীলৈ ডেলিভাৰ কৰাৰ কথা আছিল। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।